প্রণাম সৎগুরু আমি সকাল ছটায় উঠি আমি সকাল ছটায় উঠি তাড়াহুড়ো করে রান্না করি বাচ্চাদের তৈরি করি সকাল সাড়ে আটটা নাগাদ অফিসের জন্য বেরোই অফিস থেকে সাড়ে ছটার মধ্যে ফিরে আসি তারপর হাত মুখ ধুয়ে বাচ্চাদের কিছু খাইয়ে দাইয়ে পুজো রান্না করা বাচ্চাদের হোমওয়ার্ক ঘুম জীবনের এই ব্যস্ত সময়সূচিতে যোগের জন্য কিভাবে সময় বার করবো না এখন আপনি সকাল ছটায় ওঠেন আর কোনো একটা সময় শুতে যান সারা দিন জুড়ে আপনার নানান ব্যস্ততা যোগ করার সময় কোথায় আপনার খাওয়ার সময় আছে গল্পগুজব করার সময় আছে কাজ করার সময় আছে আপনার সমস্ত কিছু সামলানোর সময় আছে কিন্তু নিজের যত্ন নেওয়ার জন্য আপনার কাছে কোনো সময় নেই এটাই আপনি আমাকে বলছেন না এখন এই মনোভাবটা যেন নিজেকে সবসময় শহীদ ভেবে কাজ করে যাওয়ার মতো আমার নিজের জন্য কোনো সময় নেই আমি নিজেকে পুরোপুরি অন্যের জন্য উৎসর্গ করে দিচ্ছি কিন্তু আপনি কি দিচ্ছেন আপনার উৎকণ্ঠা বিরক্তি আপনার উদ্বেগ এগুলোই শিশুদের ওপর চাপিয়ে দিচ্ছেন তাই না আপনি যদি সত্যি সত্যি নিজের বাচ্চাদের নিয়ে উদ্বিগ্ন হন আপনি যদি প্রকৃতই আপনার বাচ্চাদের ব্যাপারে চিন্তিত হন তবে তাদের বিকাশের জন্য আনন্দময় এবং প্রেমময় পরিবেশ তৈরি করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নট প্রোভাইডিং শাইনি বুটস তাদের চকচকে জুতো বা আরও ভালো পোশাক ভিডিও গেম বা অন্য কিছু দেওয়াটা গুরুত্বপূর্ণ নয় আপনি যেসব আজিবাজি জিনিস তাদের দিচ্ছেন তার তুলনায় তাদের চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে আনন্দ ও ভালোবাসার এক পরিবেশ তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নয় কি হ্যাঁ কি না তো জীবন নিয়ে আপনার লক্ষ্যটা কি আপনি আপনার কাজ আর বাচ্চাদের সামলানো সেসব করতে পারলে করুন যদি সামলাতে না পারেন তাহলে যতটুকু পারবেন ততটুকু করুন প্রত্যেকে কেবল ততটাই করতে পারে তাই না আপনি দুনিয়ার সব কিছু করতে চাইলে আপনি অবশ্যই পাগল হয়ে যাবেন আপনি কতটা করতে পারবেন সেটা তো প্রত্যেককে নিজেকে ঠিক করতে হবে কেউ হয়তো ছটার সময় উঠতে পারবেন আর এসব কিছু করবেন আনন্দের সাথে অন্য কেউ করতে সক্ষম না সেই অনুসারে তাদের জীবনটাকে সাজাতে হবে তাই না এখন আপনি এসব কিছুতে ঢুকে পড়েছেন আপনি সেগুলো করতে চান বলে নয় আপনি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করছেন আপনার গোটা সমস্যাটা এটাই অন্যদের যা আছে আপনি সেটাও পেতে চান আপনি জানেন না আদৌ সেগুলোর প্রয়োজন আপনার আছে কিনা এই সমস্ত কাজ করে আপনি যা উপার্জন করেছেন আপনার সন্তান আপনার স্বামী আপনার স্ত্রী বা যা কিছু আপনি তার উপভোগ করছেন না তাহলে আপনার এসব কিছু দরকার কিসের। এসব জিনিস আপনি তৈরি করেছিলেন কারণ আপনি ভেবেছিলেন এগুলো আপনার আনন্দের উৎস হবে তাই না কিন্তু এখন এগুলোই হয়ে উঠছে আপনার উদ্বেগ আর দুর্দশার উৎস তবে অবশ্যই আপনার জীবনকে গোড়া থেকে দেখা উচিত আর একবার তাই না তাই নয় কি আপনি শিক্ষিত হয়েছেন একটা চাকরি পেয়েছেন আপনি বিয়ে করেছেন সন্তানের জন্ম দিয়েছেন এত কিছু কোন কারণে আপনি ভেবেছিলেন এগুলো আপনার সুখ ও ভালোবাসার উৎস হতে চলেছে তাই না কিন্তু এখন এগুলোই আপনার জীবন কেড়ে নিচ্ছে যদি তাই হয় তবে এটা অবশ্যই আপনার দেখা উচিত একটা জিনিস হলো হয়তো আপনি এগুলো সামলাতে না পারেন তবে হয়তো আপনাকে এগুলো কমিয়ে ফেলতে হবে আপনি যদি সক্ষম হন নিজের ক্ষমতা বৃদ্ধি করতে তবে অবশ্যই করুন সেগুলো এখন আপনি যদি বিনিয়োগ করেন ধরা যাক এমন কি দিনে তিরিশ মিনিটও যদি যোগ অভ্যাস করতে পারেন দেখবেন আপনি বিশালভাবে লাভবান হচ্ছেন সময়ের দিক থেকে দেখলেও প্রথমত যা ঘটবে তা হল আপনার ঘুমের কোটা কমে আসবে এখন যদি আপনি প্রতিদিন আট ঘন্টা ঘুমুন তার মানে আপনি আপনার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়েই কাটাচ্ছেন তাই না তাই নয় কি আপনার জীবনের এক তৃতীয়াংশ আপনি শুধু ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন যদি আপনার শরীর এবং মন আরও শক্তিপূর্ণ এবং সক্রিয় থাকতো আপনার ঘুমের কোটা স্বাভাবিকভাবেই নেমে আসবে তো আপনি যদি দিনে তিন চার ঘন্টা বেশি পান জেগে থাকার দিক থেকে দেখলে সেটা একটা বিশাল ব্যাপার তাই না সেটা ছাড়াও আপনার শরীর ও মন আরও গোছালো থাকলে আপনি দেখবেন যা আমি দেখেছি যোগের সরল প্রক্রিয়া করে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অনেকেরই কর্মক্ষমতা এমন স্তরে পৌঁছে যায় যে তারা যে কাজটা আট ঘন্টায় করছিলেন তারা সেটাই খুব সহজে করতে পারছেন তিন থেকে চার ঘন্টায় সহজ কারণ হলো আপনি যদি সারাদিন নিজেকে পর্যবেক্ষণ করেন সাপোজ ধরুন আপনার অজান্তে আপনার পুরো দিনটার একটা ভিডিও তোলা হলো তখন লক্ষ্য করবেন কত অপ্রয়োজনীয় চলাফেরা অপ্রয়োজনীয় কথা আর অপ্রয়োজনীয় ক্রিয়াকলাপ ঘটছে আপনার জীবনে একদিন অবশ্যই এটা করে দেখুন দয়া করে একজন ভিডিও ক্যামেরার লোক নিয়োগ করুন আর আপনার অজান্তে আপনার ভিডিও তুলতে বলুন আপনি দেখবেন কত অপ্রয়োজনীয় কাজ আপনি করছেন একদিনে আপনার মন যদি আরও গোছালো হয়ে ওঠে তবে এই অপ্রয়োজনীয় কথা এই অপ্রয়োজনীয় কাজ এই অপ্রয়োজনীয় জিনিসগুলো উধাও হয়ে যাবে একবার এগুলো চলে গেলে আপনার কাছে অনেক সময় আপনার কাছে বাঁচার জন্য চব্বিশ ঘন্টা আছে জানেন তো এখন আমাদের এটাকে ২৬ ঘন্টা বানাতে হবে না চব্বিশটা ঘন্টাই যথেষ্ট চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা অনেক কিছু করতে পারি আমরা সুসংহত এবং মনোযোগী মানুষ হলে চব্বিশ ঘন্টা সময় অনেক কিছুই করতে পারি আপনি অগোছালো এবং লক্ষ্যহীন হলে ভাবেন যে কোনো সময়ই নেই আপনারা বেশিরভাগই তাই নয় কি ঠিক কি না মনটা অতিরিক্ত চিন্তায় আচ্ছন্ন তো মহিলাটি যেই হন আপনি দয়া করে এই আধ ঘন্টা বিনিয়োগ করুন দিনে সাড়ে পাঁচটায় উঠুন ঠিক আছে আপনি দেখবেন হঠাৎ আপনার জীবনের গুণমান খুব আলাদা হয়ে যাবে এই যুক্তিটা নিয়ে চলবেন না যে আমার হাতে সময় নেই সময় বার করুন আর দেখুন এটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে